ফুটবল খেললে শরীর মন ভালো থাকে, ঈশ্বরকেও লাভ করা যায়। হাবড়ায় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এসে এ কথা বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফুটবল খেললে শরীর মন ভালো থাকে, পাশাপাশি ঈশ্বরকে লাভ করা যায়। রবিবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনে এসে এ কথা বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার হাবড়াতে আট দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বল ছুড়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া এলাকার তিন প্রয়াত তৃণমূল নেতা বিমান দত্ত, তপন সেনগুপ্ত ও সঞ্জীব দত্তের নামে তিনটি ট্রফি এই প্রতিযোগিতায় প্রদান করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, পয়লা জানুয়ারি হাবড়ায় ফুটবল দিবস পালন করা হবে। পৌর এলাকায় যেসব ক্লাব আছে তাদের খেলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে হাবড়া পৌরসভা সেই সহযোগিতা করবে। খেলাধুলোর ব্যাপারে কোনো কার্পণ্য করা হবে না। হাবড়া এবং মচলন্দপুরে দুটি ফুটবল কোচিং ক্যাম্প চলছে, সেই দুটি ক্যাম্পকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। দুপুরবেলা থেকে একটা এক তারিখে ফুটবলে ম্যাচ করব। আমরা ওই দিন ফুটবল দিবস পালন করব, ওই দিনটা ফুটবল দিবস হিসাবে। এবং প্রত্যেকে আমি বলবো, প্রত্যেককে বলবো যে ফুটবল সংক্রান্ত, খেলাধুলা সংক্রান্ত যে সাহায্য যে ক্লাবটা চায় হাবড়ায়, সেই ক্লাবটাকে সেইভাবে আমরা করব। হয় ফুটবল, নয় ক্রিকেট, নয় ভলিবল, নয় বাস্কেটবল, যেটাতে মনে হয়, কি ব্যাডমিন্টন, সমস্ত জায়গায় যেন আমরা সহযোগিতা চাইবো। পৌরসভা করবে সহযোগিতা, এই পৌরসভার থ্রুতে আমরা এই সহযোগিতাটা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।